বিচার আমরা চাই। আর সেক্ষেত্রে আমি আবার বললাম যে আমাদের অকাকে সংস্থাকে সব রকম সহযোগিতা করবেন, আচ্ছা জি, আবার এই নাম্বারটা, এই নাম্বারটা আমার, আমরা সেভ করে রাখি, এই নাম্বারটা আমার, জাহাঙ্গীর, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি ঘাবড়াইয়েন না, আমরা আছি শক্ত, আমরা শক্ত আছি, না আপনি ঘাবড়াই, আমরা নরমই পড়ি। জয় বাংলা, জয় বাংলা। আবার আপনি আমি আর এই ইতিমধ্যে সমস্ত ঘটনার পরে যে কত মানুষ মারা গেছে, আমাদের পুলিশ মাইনে ঝুলাই রেখে দেয়, জি জি, আমাদের কর্মী মাইনে হাসপাতালে চিকিৎসা করতে গেছে তাকে টাইনে এনে ঝুলাই গুলি করে মারে, পুলিশের পিঠায় পিঠায় পিঠা পিঠায় মারা, এইরকম বীভৎস ঘটনা কে দেখছে? আর যতগুলি আমি দেখলাম মনে হলো পুলিশ গুলি করলে তো ছলে গুলি হতো, সেখানে তো দেখা যাচ্ছে সব বুলেট এবং খুব কাছে থেকে পাওয়া। তাহলে আবার বোরখা পরে ছেলেরা বোরখা পরে পেয়েছে যে আমিও মানে এই সমস্ত জঘন্য কাজ এখানে হচ্ছে। তো যাই হোক, দেশটাকে নিয়ে যে একটা খেলার মানে বস্তু পেয়ে গেছে, এই দেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীন করছে, সেটা তাদের মনে রাখা উচিত। আর এত উন্নতি করছে যেন নষ্ট নয় সেটাও তাদের বিবেচনা করা উচিত ছিল, যে তারা তো নিজেই ব্যবহার করবে, আমি তো ব্যবহার করবো না, বা আমার কে ব্যবহার করবো না, তৈরি করিনি, তৈরি করেছি আমি সাধারণ মানুষের জন্য, মানুষের সেবা দেওয়ার জন্য, মানুষের জীবনটা উন্নত করার জন্য, তাই না? জি জি, কাজে আপনারা যেভাবে আছেন বাবা মনে হয় সবাই থাকেন, আর ঠিক আছে, দোয়া করে না, জি জি জি, ঠিক আছে, ঠিক আছে, তারা বাংলাদেশের যারা লাখটি দেখেছেন, মাত্র আমাদের মাননীয় নেত্রীর সাথে কথা বলেছেন, বরগুনা জেলা আওয়ামী লীগের সংগ্রামী বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর কবির কাকা, জনাব আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর।